পাঁচ বছর বয়সে অনশোয়া ঘোষের সামাজিক কাজ দেখে হতবাক সাধারণ মানুষ। অনশোয়া ঘোষ নিজের মাথা ন্যাড়া করে লম্বা চুল স্বেচ্ছায় দান করলেন এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে। জানা যায়, নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন 50 বছর বয়সী শঙ্খমিত্রা শালিগ্রাম মানি নামে এক মহিলা, যিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় থেরাপি দেওয়ার কারণে মাথার চুল উঠে গেছে। তাই তিনি পুনরায় মাথার চুল প্রতিস্থাপন করার জন্য আহ্বান রাখলে বেঙ্গালুরের এক প্রকৃত সামাজিক সংস্থার নজরে আসে বিষয়টি। তখনই সংস্থা বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরলে এর নজরে পড়ে আগরতলা বড়দোয়ালি নিবাসী অনিমেষ ঘোষ ও তার সহধর্মিনী সীমা চাকমার। অনিমেষ সীমার 5 বছর বয়সে ছোট্ট কন্যা অনশোয়া ঘোষের মাথার চুল অনেকটাই বড় বয়সের তুলনায়। তাই অনশোয়া ঘোষের পরিবার সিদ্ধান্ত নেয় মেয়ের মাথারই চুল স্বেচ্ছায় দান করবেন। আমরা এটা এই নাগপুর ইন্ডিয়ান ক্যান্সার ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনার এখানে 50 বছর মহিলা একজন বয়স 50 বছরের বয়স্ক একটা মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে সমস্ত মাথার চুল ঝরে যায়। তো ওরা এই প্রকৃতি ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে বেঙ্গালোরে, ওদের সঙ্গে যোগাযোগ করে এখানে আমাদের সঙ্গে, আমাদেরও ইচ্ছে যে আমার মেয়ের চুলগুলি এত যত্ন সহকারে আমরা বড় করেছি, আমরাও যদি এই সুন্দর একটা সামাজিক কাজে আমরা এই চুলগুলি ডোনেট করতে পারি তাতে আমরা আরও খুবই মানে আনন্দিত। এবং আবার এবং আমাদের দেখে যাতে অন্যান্য মেয়েরা মায়েরা যদি এভাবে ডোনেট করে আমাদের ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ায়, এই জন্য আমাদের এই একটা পদক্ষেপ নেওয়া। আমরা সবসময় সামাজিক কাজে আছি, আমার স্বামী অনিমেষ ঘোষ উনিও মানে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে, তো আমিও প্রোগ্রাম অফিসার একটু আগে বলেছি NSS-এর, তো আমরা যদি এই কাজ একটু করতে পারি মানে সাধারণ হলেও আমরা ভীষণ খুশি থাকি এই কাজে, তার জন্য এই পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আরও এটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি এটা আরও আমাদের মিডিয়ারা এসছেন এখানে এই খবরটা পেয়ে, তাদের আমি এখানে আমার মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে সম্মান আপনারা বাড়াতে এসছেন, আমার এখানে আমার বাসভবনে এসছেন, এবং আমরা খবর পেয়েছি এইভাবে ওই মহিলা যে ক্যান্সার আক্রান্ত মহিলা, আমার নাম হচ্ছে সঙ্গমিত্রা, সঙ্গমিত্রা মানে মহিলা বয়স 50 বছর, এই এখন উনি চিকিৎসাধীন আছেন নাগপুরে, এই চেন্নাই তো হসপিটালটা, নাগপুরে চিকিৎসাধীন আছেন। এবং আমাদেরও আমরা একদম সৌভাগ্য বলে মনে করছি আমরা আমাদের পরিবারটা, কেন মানে আমার মেয়ের চুলগুলি যদি এই মহিলার মাথায় যদি প্রতিস্থাপন করা যায় আমরা মানে খুব নিজেকে গর্বিত বলে মনে করব এই আর কি। তো আমরা পদক্ষেপ নিয়েছি, আগামীকাল আমরা চুলগুলি পুরো মানে আমরা ইয়ে করে পুরো সমস্ত মাথার চুল ন্যাড়া করে আমরা একদম এগুলি পুরো সুন্দর করে পরিচর্যা করে চুলগুলি আমরা প্যাকেট করে কুরিয়ার করে পাঠাবো। আমার মেয়ের নাম অনশোয়া ঘোষ, সে শিশু বিহার স্কুলের ছাত্রী, KG-2 পড়ে, বলেছে যে আন্টির মাথায় লাগাবে, আন্টির মাথায় লাগাবে, আমরা ফটোও দেখিয়েছি এই আন্টিকে, এই এখন আমরা দেইনি কারণ আমরা আগে চুলগুলি কাউকে ইয়ে করি প্যাকেট করব। এরপরে আমরা ভেবেছিলাম হয়তো আমি যে যখন চুলগুলি থাকবে না একটু কষ্ট পাবে এই আমার মাথায় চুল, কিন্তু একদমই না, আমাদের থেকে সে আরো পজিটিভ। এই দেখে আমার বাচ্চার এই উৎসাহিত আবেগপ্রবণ মনোভাব দেখে আমি আরো অত্যন্ত খুশি আমি এবং আমার পরিবার। সেই সিদ্ধান্ত থেকেই শিশুবিহার স্কুলে KG-2 পড়ুয়া ছাত্রী অনশোয়ার পিতা মাতা মহারাষ্ট্রের নিবাসিনী সঙ্ঘমিত্রা শালিগ্রাম মানের জন্য তার মেয়ের চুল পাঠায়। ছোট্ট অনশোয়ার মাথা ন্যাড়া করে ক্যান্সার আক্রান্ত মহিলাকে চুল দান করার ঘটনায় অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।